চারিদিনত চারিজন অসম আরক্ষিত এতিয়া চলিছে সাফাই অভিযান। চারিদিনত চারি আরক্ষীক চাকরির পৰা ছাটাই। আরক্ষী সঞ্চালক প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিংর কঠোরতম পদক্ষেপ। দুর্নীতিপরায়ণ আর অপরাধী আরক্ষী এতিয়া হুঁশিয়ার হোক। বিগত চারিটা দিনত চারি দুর্নীতিপরায়ণ আর অপরাধী আরক্ষীক চাকরির পৰা বরখাস্ত করেছে আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংয়ে। আর ইয়ার আরম্ভণি হয়েছিল যা 29 জুনত। খগ্রাপার থানার ভিতর এগারী কিশোরীক উলঙ্গ করে ফটো তোলা উপ পরিদর্শক বিমান চন্দ্র রয়ক 29 জুনত চাকরির পৰা বরখাস্ত করেছিল। তারপিছতে 2 জুলাইত বরখাস্ত হয়েছিল উৎকুষলৈ আরক্ষীর জালত পৰা উপ পরিদর্শক নিপু কলিতা। ব্যাঙ্ক একাউন্টত উৎকুষর ধন লৈ 3 জুলাইত বরখাস্ত হয়েছিল কনিষ্টবল সরস্বতী হাসনু। আর 4 জুলাইত উৎকুষলৈ হাতেলতে গ্রেপ্তার হওয়া কনিষ্টবল মিয়া ছান আলী বরখাস্ত হল চাকরির পৰা। 29 জুনত কিশোরীর বিরুদ্ধে অমানবীয় আচরণ করা খগ্রাপার থানার তদানীন্তন আরক্ষী বিষয়া বিমান চন্দ্র রায়ক বরখাস্ত করে এক প্রকার সকীয় নিদিছিল আরক্ষী সঞ্চালক প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিংয়ে। সার্ভিসের পর বরখাস্ত করছো আর মানে আশা করছো যে আরক্ষী গ্রেপ্তার করবলে খুব সোকালে সক্ষম হব। কিবা কারণ যদি অল্প সময় লাগে তো মানে আইওক ইনস্ট্রাকশন দিছো যে তেখেতক অ্যাবসকন্ডার ডিক্লেয়ার করে প্রোক্লেমড অফেন্ডার হিসাবে আইনগত ব্যবস্থা লব লাগে। আর তারপর 2 জন আর 4 জুলাইত বরখাস্ত হল মিয়া ছান্দালি। 2022 চনের 28 সেপ্টেম্বরত উৎকুষলৈ হাতেলতে গ্রেপ্তার হয়েছিল কনিষ্টবল মিয়া ছান্দালি। চলিছিল বিভাগীয় তদন্ত। এই তদন্তর প্রতিবেদনের ভিত্তিতে মিয়া ছান্দালিক বরখাস্ত করা হয়। অসম আরক্ষীর উপর থাকা কলিয়া ডাওয়ার আঁতরাই বিভাগটুক স্বচ্ছ আর নিকা পথলে উভতাই আনার প্রক্রিয়া আরম্ভ বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রীর মতে আরক্ষী হব লাগিব কেবল জনসেবার্থে জনহিতার্থে। আরক্ষীর মানসিকতা সলনি হ'বই লাগিব বলে সকীয় নিধি মুখ্যমন্ত্রীয়ে কলে অ্যাকশন চলি থাকিব। এতিয়া উগ্রপন্থী সমস্যা 90% সমাধান হওয়ার পিছত আরক্ষীয়ে জনসাধারণের মাজত থাকি কাম করিব লাগিব যাতে সাইবার ক্রাইম, ডিজিটাল ক্রাইম, প্রন ভিডিওগ্রাফি, তারপিছত চিটিং, এই ধরনের যেবিলাক নিউ এজ ক্রাইম বলি কয় তার লগত যাতে যুঁজিব পারে সেই কারণে আমি ফরেনসিকর উপর গুরুত্ব দিছো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের উপর গুরুত্ব দিছো। তার লগত অসম আরক্ষীর মানসিকতাও সলনি হব লাগিব আর এই প্রসেসটো 5 বছর পুরা লাগিব। গতিকে করবাত করবাত অ্যাকশন, করবাত করবাত ব্ল্যাক শিপ রিমুভেল, এই ঘটনাটো চলি থাকিব। কিন্তু মই ভাবো যে বাই 2026 উইল হ্যাভ এ বেস্ট পুলিশ ফোর্স। আর এনে ধরনের কঠোরের পর কঠোরতম পদক্ষেপে অসম আরক্ষীত সংস্কার করে 2026 চনের ভিতর অসম আরক্ষীক সর্বশ্রেষ্ঠ হিসাবে গড়ি তোলার লক্ষ্য। অবশ্যই অসম আরক্ষীত থাকা 70-80 হাজার আরক্ষীর 2/3 অপকর্মত লিপ্ত হয়ে থাকে। গতিকে সেই সকল দুর্নীতিপরায়ণ আর অপরাধী আরক্ষীর বিরুদ্ধে চলিব সাফাই অভিযান। অসমত প্রায় 70-80 হাজার আরক্ষী হোমগার্ড আছে আর ইমান ডাঙর ফোর্স এটাত 2-3% কেতিয়াবা ব্ল্যাক শিপস থাকে। আর আমার এই প্রচেষ্টা আছে যা 5 বছরের ভিতর আমি এই করব খুঁজিছো যে অসম আরক্ষীক আটাইতকৈ জনসাধারণের একটা ফ্রেন্ডলি আরক্ষী হিসাবে গড়ি তোলা, জনসেবার্থে জনহিতার্থে। এই কামটো করাটো ইমান সহজ নহয় কারণ আলফার সময়ের পৰা আমার যেটো আরক্ষী সেইটোৱে উগ্রপন্থীর লগত মোকাবিলা করিব পৰা এটা ফোর্স হিসাবে নির্মাণ হয়ে উঠিছিল। আর সাধারণতে যেটা উগ্রপন্থীর লগত মোকাবিলা করে থাকে তেতিয়া পুলিশ ফোর্সের মেন্টালিটিটো এনেকুৱা হয় যে সি নাগরিকৰ পৰা অলপ আঁতৰি যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ,